হ্যামবার্গ টাইমস। কিছু মুহূর্ত স্মৃতি হয়ে থাক। ছায়াবানী রিসেপশন হল, শীততাপ নিয়ন্ত্রিত, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, মিটিং ও কনফারেন্সের জন্য যোগাযোগ করুন ছায়াবানী সিনেমা বিল্ডিং আরামবাগ। মোবাইল নম্বর 9434976827 অথবা 9083454930। দাদা আজকে কি জন্য পাম ধরো এই যে আমাদের যে কোম্পানি থেকে মানে ইন্ডিয়ান কোম্পানি থেকে যে তেল আসে সেই তো দিনের পর দিন দাম বেড়ে যাচ্ছে। হ্যাঁ, সেটু কোনো কমিশন বাড়াচ্ছে? আচ্ছা, যে মালিক পুকুরা মালিকরা খুবই ইয়ে হয়ে যাচ্ছে, মানে কমিশন না পেলে তারা কীভাবে পাম্পটা চালাচ্ছে। আচ্ছা, কি হচ্ছে ঘর থেকে যে পেট্রোল ডিজেল তার মাসটা ওরা সঠিক দিচ্ছে। আচ্ছা, কিন্তু এত তেলের দাম তো সঠিক যদি না দেয়, এখানে তো সঠিক দিতে হচ্ছে, এখানে তো মাপ কম দিলে হবে না। তাহলে এখানে কি হচ্ছে, এক লিটার তেলের দাম এখন 203 টাকার কাছাকাছি, তাহলে সেখানে বিক্রি করে মালিকের লস হচ্ছে। এখানে ওরা কমিশনও পাচ্ছে না, তেলের কমিশন পাচ্ছে না বলতে কমিশন বাড়াই দিচ্ছে, মানে পরিমাণে তেলের দাম বেড়েছে সেই পরিমাণে কমিশন পাওয়ার কথা সেই পরিমাণ দিচ্ছে। আচ্ছা, আর উপরন্ত তেলের মাপটাও কম দিচ্ছে দিচ্ছে না। তার জন্য মালিকরা একদিনের ধর্মঘট ডেকেছে যে যাতে এরাকে ছোড়া হয়, আর তো মালিকরা পরপর তো পাম্প চালাতেই পারবে। কটা থেকে ধর্মঘট চলছে? আজ 6টা থেকে কাল 6টা চলছে। আজ 6টা থেকে কাল 6টা? আচ্ছা, আপনার পরিচয় দাদা? আমি সমী পাম্পের ক্যাশিয়ার, নাম তারাপদ বলছি। ধন্যবাদ দাদা। দাদা আজকে পাম্প বন্ধ কেন? মানে ডিলার অ্যাসোসিয়েশনের তরফ থেকে কোম্পানি বিভিন্ন রকম কোম্পানিতে যে যার কোম্পানি আছে কোম্পানিতে তাদের বিভিন্ন রকম দাবি দেওয়া রয়েছে। তেলের বিষয়ে বিভিন্ন রকম মাপ বা অন্যান্য বিষয় নিয়ে সব রয়েছে, গুণগত মান এসব বিষয় নিয়ে সব রয়েছে। সেই জন্যই কর্মঘট ডাকা হয় আর 6টা থেকে রাত 12টা পর্যন্ত। এটা কি একদিনের জন্য? হ্যাঁ, এমার্জেন্সির ক্ষেত্রে দেবেন? হ্যাঁ, এমার্জেন্সি ছাড় রয়েছে, যেমন জল, দুধ, হসপিটাল, অ্যাম্বুলেন্স, তাদেরকে পেট্রোল দেবেন? ওদের ক্ষেত্রে ছাড় দেওয়া। আচ্ছা আচ্ছা, কী গুণগত মানটা কী খারাপ বলছেন আপনারা? ওগুলো সব পেপারে ওসব দেখলেই বুঝতে পারবেন, ওটা ইথানল টিথানল দিলে নাকি জল টল নাকি একটা তৈরি হয়ে যাচ্ছে, উৎপন্ন হয়ে যাচ্ছে গাড়ির কাস্টমারদের এরকম ধরনের আমরা পেপারে পড়ে দেখলাম, এইসব ব্যাপার নিয়ে রয়েছে। আজ তো 3-4 দিন আগে নোটিশ করা হয়, তাই জন্য আজকে সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত পাম্প বন্ধ। মালিক ধর্ম মালিক অ্যাসোসিয়েশন ধর্মঘট ধর্মঘটটা ডেকেছে কোম্পানি। আপনার নাম দাদা? হ্যাঁ, দেবীপ্রসাদ জোশ। এই এই পাম্পটার নাম? সামন্ত বাজার, আরামবাগ গৌরাটিমোড়। আরামবাগ গৌরাটিমোড়। সামন্ত বাজার তাহলে সব পাম্পই বন্ধ বোধ হয় নাকি? মানুষ তো, জনগণ তো অসুবিধা হবেই। এখন বাইক ছাড়া তো কোনো কাজই হচ্ছে না। হ্যাঁ, মানে কীভাবে সম্ভব? ধরুন যেখানেই যাবো 1-2 কিলোমিটার যেতে গেলে কাজের জন্য তাড়াতাড়ি যেতে হবে, কী করবো তেল, এই জন্যই তো তেল ভরতে এসেছিলাম।
এই সমস্যা শুধু আমার কেন, আশা করি সব মানুষেরই সমস্যার সম্মুখীন হতে হবে। কি দেখছেন এখন? এখন তো দেখছি একজন দেখলাম ফের নিতে এসছে, তারা ফিরে যাচ্ছে, আর যারা স্টাফ দাঁড়িয়ে আছে তারা মানে দেখছি বোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে, তেল বন্ধ, তাই দেখতে পাচ্ছি। আপনি কি পেলেন তেল? না, তেল পাইনি। আপনার নাম দাদা? আমার নাম শান্তনু দেব। এই পাম্প বন্ধ, আপনারা তো পাম্পের কর্মী, কিরকম সমস্যার সম্মুখীন আপনাকে থেকে পড়তে হচ্ছে? আচ্ছা, তারপর দ্বিতীয়বার প্রথমবার চলে গেছিল, তারপর এলো, আবার মাদার করতে গেছিল অফিসে ঢুকে। তারপর আপনারা কি করলেন? আমরা রুকে দাঁড়ালাম, যে বলে কালকে আসছি, কালকে এসে দেখাবো। আচ্ছা, আপনার নাম কি দাদা? সৌরভ কুণ্ডু। আপনি এই পাম্পের কর্মী? হ্যাঁ।